গুরু কে, গুরু কেন, কেন আমাদের গুরু দরকার, সেটাই বলবেন আজকে। তারপর আপনারা যারা জানেন যে তার অসাধারণ কণ্ঠের কথা, ইউটিউবে আমি তার গান শুনেছি সম্প্রতি, রবীন্দ্রনাথের গান শুনে স্তম্ভিত হয়ে গেছে। আমি একটি ছোট্ট অনুরোধ আজ দুপুরবেলায় করেছি হোয়াটসঅ্যাপে, যে মরার যদি সব শেষে একটি গান আমাকে নিয়ে চলেন অনুগ্রহী হব। মরার বলে ঠিক আছে, এই দুটি পর্ব মহারাজের প্রথম গুরুটি শ্রী গুরু নিয়ে বলা, তারপর গান। আর মহারাজের জন্য আপনার মাকে দেখছেন, আমাদের আমাদের সদস্য সদস্যরা অনেক প্রসাদ নিয়ে এসছেন, তো সেদিকে আপনি প্রসাদ করে দিলেই আমরা অনুষ্ঠান শেষে সবাই সেটা ভাগ করে আমরা মানে সবাই ভেবেছে আমার বড় চেহারা অনেক দরকার। আগে থেকে একটু বেড়ে গেছে। আমরা এখন স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজের কাছে আমরা যাচ্ছি, আমরা শুনব শ্রী গুরু। ृतयम्बुजे देवीं तरुणारुणविग्रहा वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजाम् स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनाम् शुक्लाम् वरधराम् धीराम् लज्जापटविभूषिताम् प्रसन्नाम् धर्मकामार्थ मोक्षदाम् विश्वमङ्गलाम् स्वनातवाम भागस्थाम् भक्तानुग्रहकारिणीम् सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीसारदादिव्यै नमः। श्री श्री ठाकुरेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि। आजके आमादेर आलोचनार विषय श्री गुरु। कृतज्ञता आपनादेर सकलके जारा डेकेछेन बलार जन्य। আমি একটু দেরি করেই এসেছি আর কি, একটু সামান্য দেরি হয়ে গেছে। গত 8 বছর ধরে আমাদের ওখানে আইসিডিএস আমরা যে প্রোগ্রামটা চালাই, সিডিপিও নেই, আর যারা সুপারভাইজার ছিলেন তারা সংখ্যায় 5 ছিলেন, কমতে কমতে 1-এ এসে দাঁড়িয়েছেন। বাধ্য হয়ে একদিনে মিটিংয়ে বলতে হলো যে সে একজন ডায়েটিশিয়ান ডায়েট বলছেন, না আমার জন্য খুব উপকারী সেটা, বলছেন কটা করে রুটি খাও, বলছেন 12টা করে রুটি খাই, বলছেন তাহলে 6টা করে খাও। 6টা করে খাওয়ার পরে 2 মাস বাদেও দেখা গেল ওজন যা ছিল তাই আছে, তখন বললেন 3টে করে খাও। তখন তিনি বলছেন দেখুন ডাক্তারবাবু সাবধানে বলবেন, 1 সের আটায় 12টা রুটি হতো, আপনি বলাতে 6টা হচ্ছে, তারটা বলাতে 3টেও হচ্ছে, দুটো হচ্ছে, 1টা কিন্তু হবে না। আমি এই গল্পটা সেদিনকে ওদের বললাম যে আমাদের 5 জন সুপারভাইজার ছিলেন, কমতে কমতে 1-এ এসেছেন, এবার জুলাই মাসে তিনি রিটায়ার করলে
আর কিন্তু কেউ নেই, তখন নাচনটা আপনাদের নাচতে হবে। তো সেই পরীক্ষা, সে 8 বছরের সেই হারানিধির পরীক্ষা আজকে ছিল, সেটা শেষ করে আসতে আমার একটু দেরি হলো, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। শ্রী ভগবান ব্যাসদেবের শুভ আবির্ভাব তিথিটিকে আমরা গুরু পূর্ণিমা বলি। আমাদের যাবতীয় শাস্ত্র সেগুলিকে একটি সুসংহত রূপ দেওয়ার জন্য আচার্য ব্যাসের বা ব্যাসদেবের এত সুনাম। আমাদের যে গুরু গীতা আছে তার 4টি শ্লোক আমি ব্যবহার করব আজকের আমাদের বক্তব্য বলার জন্য। একটি শ্লোককে ধ্যান মুদ্র, গুরু ধ্যান হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বলা হচ্ছে ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুতম নমামি। একেবারে শব্দ দিয়ে পেঁচিয়ে 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 এত সুন্দর গুরুর একটি ছবি তৈরি করা হয়েছে। এটা যত পড়া হয় যত ভাবা হয় দেখবেন নিজের ক্ষেত্রে আপনি একটা আলোর ছবি দেখতে পাবেন। দুটো প্রথম দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, বলছেন ব্রহ্মানন্দম পরম সুখদম, যিনি আমাদের সেই পরম সুখদায়ী ব্রহ্মানন্দ দান করে। পরম শব্দটার অর্থ হচ্ছে যার পরে আর কিছু পাওয়ার নেই। দেখবেন পরম দুঃখ পরম পাওয়া, আমরা মাঝে মাঝে টিভিতে দেখবেন খুব একটা কেউ একজন ইন্টারভিউতে বললেন, তিনি বললেন পরম পাওয়া, আপনার আর সাক্ষাৎকারটা পরম পাওয়া হলো, আবার খানিক বাদে আরেকজনের সাক্ষাৎ পাওয়া গেল, তখন যাকেও বলছেন পরম পাওয়া হলো। পরম ওরকম নয়, পরম শব্দটার অর্থ তখনই আমরা ব্যবহার করতে পারি যে প্রাপ্তির পরে আর অন্য কোনো প্রাপ্তি নেই, দ্যাট ইজ দি লাস্ট ওয়ান। সেই যারা ইয়ে দেখেন আপনারা প্রুফ দেখেন দেখবেন দু ধরনের ইঙ্গিত ব্যবহার করা হয়, একটা ফুল স্টপ ব্যবহার করা মানে আরো কিছু লেখা আসবে প্রুফে, কিন্তু যখন ফুল স্টপ উইথ ফার্স্ট ব্র্যাকেট আসছে তখন লেখা শেষ, আর কিছু প্রুফ দেখার জন্য আসবে না। পরম শব্দটার অর্থ হলো তাই, ব্রহ্মানন্দম পরম সুখদম, পরম সুখ যেটি যে আনন্দ পাওয়ার পরে যে আনন্দটিকে ব্রহ্মানন্দের সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের নানা ধরনের আনন্দ আছে, বিষয়ানন্দ আছে, ভজনানন্দ আছে, ব্রহ্মানন্দ আছে। এই দুর্গাপুজো কয়েকদিন আগে আসছে এসে যাচ্ছে, শপিং মলে গেছেন, খুব সুন্দর একটা মনোমতো কাপড় আপনার জামা কাপড় পছন্দ হলো, কিনে নিয়ে এলেন, সেটা প্রাপ্তিতে আপনার যে আনন্দ আপনি কাউকে বলতে পারছেন, একটা অব্যক্ত আনন্দ। সামনের ফ্ল্যাটে মিসেস ঘোষকে দেখিও যেন সেই আনন্দ শেষ হচ্ছে না, সেটা হচ্ছে বিষয় আনন্দ। কিন্তু যেই মিসেস ঘোষের বাড়িতে গিয়ে দেখলেন যে মিসেস ঘোষ আপনার চেয়ে ভালো একটা জামা ওই একই দোকান থেকে কিনে নিয়েছে, আপনার বিষয় আনন্দটা কিন্তু একদম জিরো, কেন নেগেটিভ হয়ে গেল। তাহলে এই আনন্দটা দীর্ঘস্থায়ী নয়। সাধন ভজন করছেন সে সঙ্গীতই চর্চা করুন আর গুরু নির্দিষ্ট পথেই চর্চা করুন বা পড়াশুনাই করুন, এক ধরনের একটা আনন্দ আসে, এক ধরনের তৃপ্তি আসে, এক ধরনের ঘিরে রাখা আসে, সেটা হচ্ছে ভজনানন্দ, সাধন ভজন করতে করতে তার আনন্দ। কিন্তু সমস্ত আনন্দ যেখানে গিয়ে মেশে সেটি হচ্ছে ব্রহ্মানন্দ, সেই পরম পুরুষকে পাওয়া, যে আনন্দ ব্যক্ত করা যায় না। স্বামীজি তার সমাধি কবিতার শেষকালে বলছেন, ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি সেই ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল, অবাঙ্গ মনস্য গোচরম বোঝে প্রাণ বোঝে যায়। অবাঙ্গ মনস্য গোচরম বলছেন, না বাক্য মনের অতীত, এমন এক অনুভূতি মন চিন্তা করতে পারে না, মন যেহেতু চিন্তা করতে পারে না তাই শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না। এই ঘর থেকে বেরোনোর সময় যদি ব্যবস্থা করা হয় সবাইকে আপনাদের এক চামচ করে মধু খাইয়ে দেওয়া হবে, আপনি মধু খেলেন, খাওয়ার পরে যখন নিচে নেমে গেলেন নিচের যে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, দিদি কি খেলেন? না মধু খেলাম। কেমন স্বাদ? না মিষ্টি। মিষ্টি কেমন স্বাদ আপনি বলতে পারছেন না, কিন্তু স্বাদটা যে মিষ্টি এটা আপনি প্রকাশ করতে পারছেন। কিন্তু ধরুন আপনাকে একটুখানি মধুপর্ক খাইয়ে দেওয়া হলো, তাতে খানিকটা ঘি আছে, খানিকটা চিনি আছে, খানিকটা মধু আছে, হ্যাঁ একটু জল আছে, খাইয়ে নামিয়ে দেওয়া হলো, জিজ্ঞেস করুন কী খেলেন? না একটা কিছু খেলাম।
কেমন সে স্বাদ মিষ্টি মিষ্টি, কিন্তু আপনি কিছুতেই শব্দ দিয়ে প্রকাশ করতে পারছেন না। কিন্তু অনেক দিনের পরে 30 বছর বাদে বন্ধুর সঙ্গে দেখা হলো, আপনি যখন নেমে যাচ্ছেন নিচে জিজ্ঞেস করছে দিদি কেমন লাগছে, সে অনুভূতি আপনি শব্দ দিয়ে প্রকাশ করতে পারেন না। এই জিনিসের কোটি গুণ যদি হয় তাহলে সেটা হচ্ছে ব্রহ্মানন্দ। শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, অথচ এমন এক আনন্দ ফুলগু ধারার মতো তীর তীর করে বইতে থাকে আপনার ভেতরে। তাই বলছেন পরম সুখদম, তাই পরম শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তি। বলছেন তিনি কেবল জ্ঞানস্বরূপ। জ্ঞান কেন না, অন্ধকার, মনের অন্ধকার, তার থেকে আমার অন্ধকার থেকে আলোর পথে যাওয়া। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর গুরু শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি আমায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি। জ্ঞানমূর্তি কেন, জ্ঞানমূর্তি এটা জানা খুব জরুরি, কারণ আমার মনের যে মালিন্য সেটা খোঁচা দরকার। এক দুটি পরপর দর্শনের গল্প আপনাদের বলব। জ্ঞানমূর্তি কিরকম, ঠাকুর ফিরে এসছেন কাশী বৃন্দাবন ইত্যাদি জায়গা থেকে ঘুরে, আর সঙ্গে গিয়েছিলেন তার সঙ্গে হৃদয়রাম। হৃদয়রামের ধারণা ছিল যে মামার আমি তো ভাগ্নি, আর জন জামাই ভাগ্না তিন নয় আপনা, আমি ছাড়া আর কাকে আধ্যাত্মিক সম্পদ মামা দেবে, চাইলেই পাওয়া যায়। অতএব তিনি সময়ের অপেক্ষা করছিলেন কখন তিনি মামার কাছ থেকে আধ্যাত্মিক সম্পদ চাইবেন আর মামা তাকে সেই আধ্যাত্মিক সম্পদ দেবে। ফিরে এসে শুনলেন তার স্ত্রী ভেদ বমিতে মারা গেছে, ভেতরটাকে হু হু করছে একেবারে শ্মশানের মতো। বউকে হয়তো 6 মাস দেখেনি, কিন্তু তার মহাপ্রয়াণ তাকে ভীষণ কষ্ট দিয়ে, যদিও আবার হৃদয়রাম বিয়ে করেছিলেন, কিন্তু সেই সময় তার হুহু করা অবস্থা। তিনি অনুভব করলেন দিস ইজ দি আইডিয়াল টাইম সাধন ভোজন করার, আর ঘরে তো মামা রয়েছে, যাবো ব্যাংকের মতো পাসবইয়ের পিন টিপলেই ব্যাস মামা সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক সম্পদ দিতে থাকবে। মামাকে অনেক করে বোঝাতে থাকেন, মামাও কম শিয়ানা নন। মামা বলছেন দেখ তোর যদি ব্রহ্মানন্দ হয়, আমার অবস্থা তো দেখছিস, কোমরে কাপড় থাকে না, খাবার থাকে না, দুজনে যদি একসঙ্গে হয় তাহলে কি করে হবে, মানে আমার হচ্ছে হোক, কিন্তু তুই আছিস আমার সাপোর্ট, ব্যাকআপ সাপোর্ট আছে, ব্যাকআপ সাপোর্টটাও যদি চলে যায় তাহলে কি করে হবে। মামা মহাশয়ানা শ্রীরামকৃষ্ণের এটা একটা অদ্ভুত স্পেশালিটি, আপনারা দেখবেন সহজে কিচ্ছু পাবেন না। ওই কারণে বারবার বলছেন আমাদের বোঝানোর জন্য মায়ের ঘ্যান ঘ্যানে ছেড়ে হবে, মানে দুটো কথা, প্রেয়ারফুল সবসময় প্রার্থনা করতে হবে, জ্ঞান জ্ঞান করা মানে জ্ঞান জ্ঞান বাচ্চা ছেলে জ্ঞান জ্ঞান করে ওই রকম করতে হবে, বারবার 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 চাইতে হবে। ইনিও তেমনি সুপার জ্ঞান জ্ঞানে ছিলেন, বারবার করে চাইছে, বারবার করে চাইছেন, বারবার করে চাইছেন। একদিন রাত্রির একটা অদ্ভুত ঘটনা ঘটল, ঠাকুর সেদিনকে ভাবস্থ অবস্থায় ধীরে ধীরে পঞ্চবটির দিকে ঝাউতলার দিকে যাচ্ছেন, তিনি গিয়ে একটুখানি বাজছে যাবেন, আর ইনি খুব সেবা পরায়ণ ছিলেন, অসম্ভব সেবা পরায়ণ ছিলেন। সে তিনি ওর পেছন পেছন গামছা আর গাড়ু নিয়ে যাতায়াত যাত্রা শুরু করলেন। বেশ অনেকটা যাওয়ার পরে হঠাৎ করে হৃদয় খেয়াল করলেন যে অন্ধকার রাত যেন আলোতে পূর্ণ হয়ে গেছে, সমস্ত রাস্তাটা একদম অদ্ভুত আলোতে পূর্ণ। চোখ কচলে আস্তে আস্তে মামার দিকে তাকালেন, দেখলেন ঠাকুরের সারা শরীর থেকে যেন একটা অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে, সেই জ্যোতিতে সমস্তটুকু পথ আলোকিত হয়ে গেছে দিনের মতো। তারপরে তিনি আরো ভালো করে ঠাকুরকে দেখলেন, দেখলেন ঠাকুরের সারা শরীর যেন জ্যোতির্ময় তনু, জ্যোতি দিয়ে যেন মানুষের, মানে আমরা যেমন রক্ত চামড়া মাংস দিয়ে তৈরি সেরকম না, যেন জ্যোতিকে ঘনীভূত করলে একটা জায়গায় যেরকম হয় ঠাকুরের শরীরটা ঠিক সেরকম, এবং সেটাই মরজগতের মাটি থেকে অনেকখানি ওপরে। তারপরে তিনি প্রথমে ভাবছেন এ বোধ হয় একটা ভ্রম কিছু, চোখ কচলাচ্ছেন চোখ কচলাচ্ছেন, কিন্তু দেখছেন সে একই জিনিস। তখন নিজের দিকে তাকিয়ে দেখলেন, দেখলেন তার শরীর থেকেও জ্যোতি বেরোচ্ছে, তবে ওই রকম জ্যোতি নয়, ওটা যদি সম্পূর্ণ হয় তিনি তার একটা খণ্ডাংশ, তার ভেতরের আলো জ্বলছে একবারে জ্যোতির্ময় সে পথ, তিনিও জ্যোতির্ময় সামনে শ্রীরামকৃষ্ণ তিনিও জ্যোতির্ময়। ঠাকুরকে তিনি বলতে থাকলেন নিজের সত্তা নিজের স্বরূপকে তিনি দেখলেন, বলছেন ও রামকৃষ্ণ তুমি আমি এখানে কি করছি, তুমিও যা আমিও তাই, আমরা এখানে কি করছি, চলো দেশে দেশে যাই লোক উদ্ধার করে দিবি। দেখুন হচ্ছে জ্ঞানের প্রকাশ। এতদিন তিনি ভাবছিলেন উনি আমার মামা, আমি তার ভাগ না, ওনার কাছে আধ্যাত্মিক সম্পদ আছে, আমার আমি চাইলেই পাবো, এবং এরকম একটা রিলেশন ছিল। কিন্তু যে মুহূর্তে নিজের আত্মস্বরূপে দেখলেন সামনের সেই
জ্যোতিটি প্রকাশিত হলো, যে মুহূর্তে নিজের মনের কালিমা বা অন্ধকারটি দূরীভূত হলো, তিনি বুঝলেন তার ভেতরেও সেই অনন্ত শক্তি বিরাজ করে, অনন্ত শক্তি বিরাজ করে। এবং সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে আমিও সেই অনন্ত আত্মা, গুরুকে আমাদের এই কারণে প্রয়োজন। আমাদের ভেতরে সেই যে অনন্ত শক্তি আছে, আমাদের যে অনন্ত জ্ঞান আছে, সেটি সম্পর্কে সম্যক ধারণা হওয়া, এটা খুব জরুরি। মিস জোসেফিন ম্যাকলাউড স্বামীজির শিষ্যা ছিলেন। তিনি স্বামীজিকে দেখার 3 মাস আগে তিনি গিয়েছিলেন রাশিয়ার জারের সঙ্গে দেখা করতে। রাশিয়ার জারকে দেখে তিনি মুগ্ধ, তার সেই গ্ল্যামার, এত সুন্দর দেখতে, সোনার তৈরি করা সিংহাসনে বসেছেন, বাড়ির দরজায় সোনা লাগানো, আর তার সেই গ্ল্যামার, তার সেই নিদিয়ানা, তার সেই কথাবার্তা, এসব শুনে একবারে মুগ্ধ হয়ে গেলেন। বাড়ি ফিরে এলেন, এসে লিখলেন তার ডায়েরিতে, met the Tsar of Russia and felt how great he is and also felt how small am I. রাশিয়ার সারের সঙ্গে দেখা হলো, অনুভব করলাম তিনি কি মহান, একই সঙ্গে অনুভব করলাম আমি কি ক্ষুদ্র, আমি কি সামান্য। এর 3 মাস বাদে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হলো, একদম মুগ্ধ হয়ে গেছে। ফিরে এসে লিখছেন, met Swami Vivekananda and felt how great he is and also felt how great am I. স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হলো, মুগ্ধ হয়ে দেখলাম তিনি কি মহান, একই সঙ্গে ভাব মনে হচ্ছে আমিও কতটা মহান, গুরুর কাজ আমাদের জীবনে নেই, আমার ভেতরে সেই মহান সত্য, আমার ভেতরে যে আলোটা আছে সেটা চিহ্নিত হয়। এই আলোটা কেন জরুরি, আলোটা কিসের দরকার, একটা দর্শন আপনাদের বলি যেটা আমি লীলা প্রসঙ্গ থেকে পড়বো। আপনারা টিভিতে দেখেন, সিনেমায় দেখেন, সব জায়গায় দেখেছেন ঠাকুর, ঠাকুরের কিছুতেই আর মায়ের দর্শন হচ্ছে না, যখন তিনি অনুরাগে মাকে দর্শন করার চেষ্টা করছেন, কিছুতেই আর মায়ের দর্শন হচ্ছে না। অবশেষে একদিন তিনি খাঁড়া নিয়ে মায়ের সামনে গিয়ে বললেন, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, তুই কমলাকান্তকে দিয়ে দেখা দিচ্ছিস, তুই আমাকে দেখা দিবি না, বলে গলায় যেই খাঁড়াটা লাগালেন, তখন এই সিনেমায় আমরা যেমন দেখি মা কালী নাচতে নাচতে এলেন বা ছোট্ট বালিকা ঢুকে এসে হাত জোর করে বলছেন যে রামকৃষ্ণ আমি তোমায় দেখা দিতে এসেছি। এই ছবিটা দেখা দেখতে 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 আমরা অভ্যস্ত, কিন্তু আদতে কি হয়েছিল, শ্রীরামকৃষ্ণ কি বলছিলেন, সেই দর্শনটা আদতে কি, সেটা আমাদের জানা খুব জরুরি। আমাদের গুরুদাস বন্দ্যোপাধ্যায় এমন জম করে রেখেছেন, আমরা তার বাইরে কিছুতেই নিরাপ্রসঙ্গ করতে চাই না, যার জীবনে ঘটনাটা ঘটেছিল তিনি কেমন করে ব্যাখ্যা করছেন সেটা জানতেই চাই না। লীলা প্রসঙ্গে ব্যাকুলতা ও প্রথম দর্শন এই অধ্যায় থেকে এটা নেওয়া পড়ছি, একটুখানি কষ্ট করে শুনবেন। তাহার শ্রীমুখে শুনিয়াছি, এই সময় এক তাহার বলছে শ্রীরামকৃষ্ণের কথা বলছে, তাহার শ্রীমুখে শুনিয়াছি এই সময় একদিন তিনি জগদম্বাকে গান শোনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও ক্রন্দন করিতেছিলেন, বলিতেছেন মা এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না, রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দেখ কি দেখা দিবি না। তিনি বলতেন মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা, জলশূন্য করিবার জন্য লোকে যেমন সজনে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টিকে ধরিয়া কে যেন তদ্রুপ করিতেছে, মার দেখা বোধ হয় কোনোকালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম, অস্থির হইয়া ভাবিলাম তবে আর এ জীবনে আবশ্যক নাই, মার ঘরে যে ওষি ছিল দৃষ্টি সহসা তাহার উপর পড়িল, এই দণ্ডে জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি, এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম, অদ্ভুত শব্দটা ব্যবহার করছেন, এবং সংজ্ঞা শূন্য হইয়া পড়িলাম, তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপর দিনও যে গিয়াছে তাহা কিছুই জানিতে পারি নাই, অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত বহিতে লাগিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদিগকে এই রূপে বিবৃত করিয়াছিলেন, ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই, আর দেখিতেছি এক অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্র,
যেদিকে যত দূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উদ্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল, হাঁপাইয়া হাবুদুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। এইরূপে প্রথম দর্শনকালে তিনি চেতন জ্যোতিষ সমুদ্রের দর্শন লাভের কথা আমাদিগকে বলিয়াছেন। খুব ভালো করে ভাবুন, তিনি বলছেন ঘর দোয়ার মন্দির সব অবলুপ্ত হলো, যেমন আপনারা সিনেমায় দেখেন ঠিক সেই রকম। তার পরের অংশটা আমরা দেখি না, কি দেখি, আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্র, একটা অমর অদ্ভুত সমুদ্র, সেটা সম্পূর্ণ জ্যোতিতে পূর্ণ, আলোয় পূর্ণ। আলোয় পূর্ণ কেন? আলো হচ্ছে অন্ধকারের, না জানাটা হচ্ছে অজ্ঞান, সেটাকে আমরা অন্ধকারের সঙ্গে তুলনা করি। অন্ধকারের তো কোনো রং হয় না, তাই অন্ধকারকে আমরা কালো দিয়ে বর্ণনা করি। জানাটা হচ্ছে অজ্ঞানের ঠিক অপোজিট, জ্ঞান, জ্ঞানের তাই কোনো রং নেই। অজ্ঞান যদি কালো হয় তাহলে অজ্ঞান হচ্ছে আলো, জ্যোতির আলো। সেই কারণে মা সরস্বতী সর্বশুক্লা সরস্বতী, তার গায়ের রং সাদা, তার পোশাক সাদা, তিনি সে তো পদ্মাসী না। এই কারণে যখন আমরা নিজেদের জানতে পারি, যখন আমাদের নিজেদের স্বরূপকে অনুভব করতে পারি, তখন ঠিক ওই জ্যোতির্ময় সত্তা আমাদের ভিতরে বিকশিত হয়। তাই এখানে এই সুন্দর কথা বলছেন, বলছেন অনন্ত চেতন, চেতন অবচেতন নয়, চেতন মানে একবারে জীবন্ত জাগ্রত সে জ্যোতির সমুদ্র। যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উদ্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য যেন মহাবেগে অগ্রসর হইতেছে, সেই যে সেই সাগরের যে ঢেউ সেটা যেন আমাকে একবারে গ্রাস করবে বলে, সেই অজ্ঞানের অন্ধকার থেকে আমাকে জ্ঞানের সাগরে বয়ে নিয়ে যেতে চাইছেন। কিরকম হচ্ছে বলছেন, যেমন সমুদ্রে আপনারা স্নান করতে যান নুলিয়ার সঙ্গে, হাত যখন ওই ঢেউ এলে লাফিয়ে ওঠেন, যদি লাফিয়ে না উঠতে পারেন তো জল ঢুকে গিয়ে হাঁপিয়ে চুপিয়ে অবস্থা হয়, দেখুন একরকম, হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িলাম। তিনি কখনো ওপরে উঠছেন, কখনো নিচে নামছেন, এই দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে আমি জানি আর একটা হচ্ছে আমাকে জানানো হচ্ছে, আমার অজ্ঞানতাটা অপূর্ণ হচ্ছে। আপনারা যারা কম্পিউটারে আপলোড করেন দেখবেন, ফাইল আপলোড করার সময় দেখাতে থাকে 50% আপলোডেড, 30% আপলোডেড, 60% আপলোডেড, এই যতক্ষণে যে আপলোডেড হচ্ছে দেখবেন লেখাটা একবার পেছন দিকে চলে যাচ্ছে, আবার কতটা হচ্ছে ততটা দেখাচ্ছে। ঠিক ওই ওপরে ওঠা নামা, কি দেখলেন তিনি, কি জানলেন তিনি, তার জানাটা ওইখানে বোধ হলো। এতদিন তিনি বোধ করছিলেন মা ভবতারিণীর মধ্যে বিকশিত পাথরের মূর্তির মধ্যে ভগবান বিরাজ করছেন, এইবারের দর্শনটা দারুণ হলো। কিরকম নাচো অনল অনিলে চির নব নীলে ভূধর শৈলী গ্রহণে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, অদ্ভুত রকম ভাবে চতুর্দিকে যেদিকে তাকায় সেদিকে ঈশ্বরের প্রকাশ। আমাদের মা খুব বুদ্ধিমতী, এত শত দর্শন টর্শনের গল্প টল্প বলে, ছোট্ট একটা কথায় বলেছেন, মাকে যখন জিজ্ঞাসা করা হলো ব্রহ্ম দর্শন হলে কেমন হয়, মা বলছেন আমার মাঝে যিনি, তখন সে দেখে আমার মাঝে যিনি দুলে বাগদির মাঝখানেও তিনি, আমার মধ্যে যিনি বিরাজ করছেন, যে আলোটা আমার মধ্যে বিরাজ করছেন সে বা আলোটা সামনে মানুষের ভেতরে বিরাজ করছে, সবার ভেতরে সেই ব্রহ্মময় সর্বভূতে সেই প্রেমময়, স্বামীজির গান কবিতায় যেটা আছে অনুভূতিটা দেখুন সব জায়গায় এক, জ্ঞানস্বরূপ। তাই বলছেন না ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি, কেন না তিনি আমার ভেতরে সেই জ্ঞানস্বরূপকে জাগ্রত করেন, আমি আমার নিজেকে চিনতে পারি। রবীন্দ্রনাথের গানে আছে আপনাকে জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, কত জনম মরণেতে তোমারই ওই চরণেতে, আপনাকে যে দেব তবু বাড়বে না, আপনাকে জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। যখন আমরা নিজেকে জানতে চাই, নিজেকে বুঝতে চাই, তখন দেখবেন আমার ভেতরে সত্তার বাইরের যে অনন্ত সত্তা তখন তার সঙ্গে প্রকাশিত হয়। যখন আপনি ভাবেন যে বেশ ভালো আছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, বেশ এক পোচ আর ব্রাউন ব্রেড দিয়ে খাচ্ছি, তারপর বেলা বেলা রান্নাবান্না করছি, দুপুরবেলা টি এনে ঘুমোচ্ছি,
বিকেলবেলা হলে একটু চা খেয়ে সিটিজেন পার্কে বেড়াতে আসছি, সন্ধ্যাবেলা একটু বকুল কথা দেখছি, রাত্রেবেলা একটা হালকা হাসছি, সবাই একটু হালকা স্যুপ খাচ্ছি, রুটি খাচ্ছি, দেয়ার ইজ নো হার্ম, কোনো ভুল নেই তার মধ্যে। কিন্তু যে মুহূর্তে মনে হয়, ওই যে মিস ম্যাকলাউডের মনে হয়েছিল না, প্রথম মনে হলো হাউ গ্রেট ইজ অ্যান্ড অলসো ফেল্ট হাউ গ্রেট অ্যাম আই। যে মুহূর্তে মনে হয় যে আমার ভেতরে সেই অনন্ত আলো আছে, আমি সেই অনন্তের সন্তান, তখন দেখবেন পুরো বদলটা আসে। আমার জীবনে একটা অদ্ভুত একটা সময় চলছিল, একটা খুব ইচ্ছে সময়, তখন আমি ছাত্র, খুব একটা ঘাত প্রতিঘাতের মধ্যে চল, নিজেকে নিজেকে নিয়ে খুব কষ্ট হচ্ছিল, অনেক কাণ্ড করে একবার যাওয়ার কথা ছিল, অন্য জায়গায় গিয়েছিলাম, অন্য জায়গায় সিকিম হয়ে কালিম্পং হয়ে কাশিম হয়ে দার্জিলিং এসে পৌঁছলাম। এসে ইচ্ছে যে টাইগার হিলে সূর্যোদয় দেখব, টাইগার হিলে সূর্যোদয় দেখব, খুব মেঘাচ্ছন্ন আকাশ, পাঁচ দিন ধরে অপেক্ষা করার পর টাইগার হিলে সূর্যোদয় দেখব, সূর্যোদয় দেখলাম। সূর্যোদয় হচ্ছে অপূর্ব সূর্যোদয়, আমার বন্ধুরা বলছে এই সূর্যোদয় দেখো, সূর্যোদয় দেখো, সে একটা অপূর্ব গ্ল্যামার। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখছি, হিমালয় আছে বলে আমাদের দেশের টেম্পারেচার -17 ডিগ্রি নয়। আমার মনে হতে থাকলে একটা পাথরের টুকরো, সেটা যদি এত ঝঞ্ঝা সহ্য করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, আমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমি পারি না কেন, ওয়াই নট মি, আমার দ্বারা পারি না কেন। এইটা হচ্ছে গুরুর কাজ, আমাদের ভেতরে যে গুরু আছেন তিনি আমাদের ভেতরে জাগ্রত করেন। ঠাকুর বলছেন তার ভাষায়, একসময় মন গুরু হয়ে যাবে, সে বলবে এই এই এই। ঠাকুরের এক একটা শব্দ এত গভীর তাৎপর্যপূর্ণ, স্বামীজি বলছেন না ঝুড়ি ঝুড়ি কথা বেরো, ঝুড়ি ঝুড়ি বই লেখা যায়। ঠাকুরের এই দর্শন শেষকালে কি বলছেন, প্রথম দর্শনকালে তিনি চেতন জ্যোতি সমুদ্রের দর্শন লাভ করিবার কথা আমাদের বলিয়াছিলেন, কিন্তু চৈতন্য ঘন বরা জগদম্বার বরা ভয় করা মূর্তি, ঠাকুর কি এখনো তাহার দর্শনে এই জ্যোতির দর্শন জ্যোতি সমুদ্রের মধ্যে পাইয়াছিলেন, পাইয়াছিলেন বলিয়া বোধ হয়, কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময় তাহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল, তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করিতেছিলেন। মায়ের দর্শন অবশ্যই পেয়েছিলেন, কিন্তু ওই যে আমরা সিনেমায় দেখি না, মা এসে বলছেন রামকৃষ্ণ আমি তোকে এসে দর্শন করে, সেটা নয়। কিন্তু মায়ের দর্শন অবশ্যই পেয়েছিলেন, কিন্তু একটা অনুভব তৈরি হয়েছিল, যেটা একবারে পাক্কা বিশ্বাসের অনুভব, যেমন তিনি সর্বত্র এতদিন ভাবছিলেন যে মা ভবতারিণীর মধ্যেই প্রস্তরীভূত মূর্তির মধ্যে ভগবান বিরাজ করে, ঠিক সেরকম ভাবে সব কিছুর মধ্যে বিরাজ করে জগন্মাতা, এখানে তার গুরু হয়ে এসেছেন, আমাদের কাছে মানুষ আসেন গুরু হয়ে, এই বোধটুকু আমাদের ভেতরে জানানোর জন্য। তিনি বলছেন যে দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম। তিনি দ্বন্দ্ব সমস্ত দ্বন্দ্বের অতীত, গুরু এমন একটি সত্তা যার কাছে দাঁড়ালে আমাদের মনের সমস্ত দ্বন্দ্ব বিদূরিত হয়। শঙ্কর দক্ষিণামূর্তি স্তোত্রে এক জায়গায় আছে, সেখানে বলছেন যে শিষ্য যিনি, তার অনেক বয়স, আর গুরু হচ্ছেন আচার্য শঙ্কর, তার বয়স কম, কিন্তু গুরুর প্রভাব কিরকম না, তিনি তার পায়ের কাছে বসে আছেন, দুজনে কেউ কারোর একটা শব্দও করছেন না, কিন্তু তার মনের ভেতরে যে যাবতীয় দ্বন্দ্ব সেগুলো যেন সঙ্গে সঙ্গে বিদূরিত হয়ে যাচ্ছে। গুরু তাই, যার সম্পর্কে কোনো আমাদের দ্বন্দ্ব আসে না, মনের ভেতরে কোনো রকম সামান্যতম দ্বন্দ্বটুকুও আসে না, তিনি সমস্ত দ্বন্দ্বের অতি, তিনি কি এমন, তিনি কি অমন, তিনি কি অমন। আমাদের মনে আছে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কথা, আমার দেখা যাকে না দেখলে বোধ হয় আমি কখনো বুঝতে পারতাম না যে শ্রীরামকৃষ্ণ কেমন ভাবে তার সন্তানদের ভালোবাসতেন, একটা ভালোবাসার ঘনীভূত মূর্তি, বিচ্ছিরি বেঢপ দেখতে ছিল, আমার চেয়েও খারাপ দেখতে ছিল, আমার চেয়েও খুব মোটা, কালো ভূতের মতো গায়ে রং, কিন্তু দেখার মতো তার চোখ দুটো, দেখার মতো তার হাসি, তিনি যখন হাসতেন মনে হচ্ছে সমস্ত মানে সারা পৃথিবীর সব সম্পদ উজাড় করে দিল, কোথায় এই হাসির সমতুল্য কিছু হবে না। আমরা কলেজ ফেরুয়া বোকা ছেলেগুলো এসে দাঁড়িয়ে থাকতাম ওই সমাধি ঘাটের পেছন দিকে, সেখানে ওই জালের পেছনে দাঁড়িয়ে থাকতাম, মহারাজের লম্বা প্যাসেজটায় হাঁটতেন, রোজ জিজ্ঞেস করতেন ঘাট ঘুরিয়ে, এই ছেলেটা তুমি আমায় কি দেখো,
এই ছেলেটা তুমি আমায় কি দেখো, এই ছেলেটা তুমি আমায় এই কি দেখে, কিন্তু কি দেখি সত্যি বোঝাতে পারতাম। আমি তো বরাবরই খুব থপথপে। মহারাজ বসতেন প্রণাম নিতে, দুপাশে বসতেন, একদিকে মায়ের একদিকে ছেলেরা, সবার আমি সব প্রণাম করে এসে সে থপ 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 করতে করতে আসতাম। এসে প্রণাম করা মাত্র মহারাজ তোমার সেই বক্কে বলতেন, ও শিখরে এসে আমার এই রোগাপানা ছেলেটার একটু বসার ব্যবস্থা করে দাও। আর শিখরের সময় মজাটা ধরতে পারতেন না, তিনি আমাকে নিয়ে গিয়ে বসানোর ব্যবস্থা করতেন, রোজ বলতেন তোর জন্য কোথায় জায়গা বার করি। আর আমি দেখতাম মহারাজ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে তাসে অদ্ভুত হাসি দিয়ে হাসছেন। তিনি দেখছেন যতক্ষণ না পর্যন্ত আমি বসতে পারছি ততক্ষণ তিনি হাসছেন। সে এক অদ্ভুত ভালোবাসা, তার চোখ দিয়ে ঝরে পড়ছে এক অদ্ভুত প্রেম। এই বলছেন যাকে কোনো সেই ভালোবাসা কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। বহু সময় আমি শ্রীরামকৃষ্ণের ভালোবাসা দিয়েও তুলনা করতে পারি না, এত গভীর সে ভালোবাসা ছিল, এমন অপূর্ব সে ভালোবাসা ছিল। এই ভালোবাসার বোধহয় কোনো তুলনা না, কোনো শব্দ দিয়ে আমরা প্রকাশ করতে পারি না। তাই বলছেন দ্বন্দ্বাতীতম গগন সদৃশম, তার ব্যক্তি কতটা আকাশের মতো বিশাল, কোনো খণ্ডাংশ নয়, আমি আমার দৃষ্টির সংকীর্ণতার জন্য বলছি আকাশটা। ধরুন এখানে দাঁড়িয়ে আমি বলছি এই স্বপ্ন ভরে মেঘাচ্ছন্ন আকাশ, সঙ্গে সঙ্গে ফোন করছি শ্যামবাজারে, হ্যাঁ রে দিদি তোর বাড়িতে আকাশের বৃষ্টি হচ্ছে, বলছে কই না খটখটে রোদ্দুর, অথচ আমি তো দেখছি আকাশটা মেঘাচ্ছন্ন, আমার দৃষ্টিটা এরকম খণ্ডিত। তাই আমি আমার গুরুকে এমনি ভাবছি, আমি আমার গুরুকে মনে করছি, কিন্তু তার ভেতরে সেই অনন্তের আকাশের মতো বলছেন গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষণ। চারটি যে মহাবাক্য আছে সেগুলি তার ভেতরে প্রকাশ। এই মহাবাক্যগুলি একটি কথা বলে, আমি সেই ব্রহ্মস্বরূপ, অয়মাত্মা ব্রহ্ম তত্ত্বমসি, এই যা কিছু বলি না কেন সব কিছুর মূল শব্দ হচ্ছে আমি সেই ব্রহ্মস্বরূপ, আমাভিন্ন আর দ্বিতীয় কোনো সত্তা আমার ভেতর নেই। এটা লিভিং ডেমনস্ট্রেশন যিনি করেন। ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, একদিন তিনি ভক্তিসূত্র পড়ছেন, এই অষ্টবিকারের কথা বলা হচ্ছে, শ্বেত পুলক কম্পন ইত্যাদির কথা বলা হচ্ছে। তিনি একটা একটা করে অংশ পড়ছেন আর শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে দেখছেন ঠাকুরের গায়ে সেগুলো হচ্ছে, ঠাকুর যেন লিভিং ডেমনস্ট্রেশন হয়ে দাঁড়াচ্ছে। তিনি প্রথম অনুভব করলেন এতদিন শুধুমাত্র শব্দের জালের মধ্যে বসে আছে। নারায়ণ শাস্ত্রী এসছেন দক্ষিণেশ্বরে, তিনি পঞ্চবটিতে বসে তিনি পাঠ করছেন, শাস্ত্র পাঠ করছেন, শ্রীরামকৃষ্ণ সমাধি সেই এক একটা পর্ব দেখাচ্ছেন, সেই একেবারে সাধিষ্ঠান চক্র থেকে সমাধি শেষ অবস্থা প্রত্যেকটি পরপর 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 যেন একটা লিভিং ডেমনস্ট্রেশন নিচ্ছেন। তিনি এত বছর জীবনের 32 বছর কাটিয়েছেন নারায়ণ শাস্ত্রী, তার এই সমস্ত রকম এই স্বরদর্শন ঠিক ঠিক মতো পান। তিনি এসে শ্রীরামকৃষ্ণের কাছে এসে দেখছেন এক অদ্ভুত জিনিস তার মধ্যে বিকশিত হচ্ছে। একম নিত্যম বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম, তিনি একস্বরূপ যার কোনো দ্বিতীয় কোনো সত্তা, আমি হচ্ছি তার প্রতিবিম্ব। এই যে চুল যখন আছড়ান আয়নার সামনে দাঁড়িয়ে, ধরুন আপনার আয়নাটা বাথরুম থেকে বেরিয়ে যে আয়নাটা আছে সে এখন আর ওরকম সবই তো অ্যাটাচ বাথ, ধরে নিন বাথরুমটা বাইরে স্নান করে বেরিয়ে এসেছেন, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আছড়াচ্ছেন, আর পাড়ার ছেলেটা ফুটবল খেলছে, আপনি চুল আছড়াচ্ছেন, এমন সময় বলটা এসে আয়নায় লাগলো, একবারে ঝনঝন করে ভেঙে গেল। আপনি কি করেন, ও শয়তান পাজি হুতো ছাড়া বলতে বলতে বেডরুমে চলে গেলেন, গিয়ে ওখানে যে বেডরুমে যে আয়নাটা আছে সেইটাতে চুল আছড়াবেন। দেখুন আয়নাটা কিন্তু মিথ্যে, কিন্তু আপনি সত্য, আপনি ছিলেন বলে যে আয়নার সামনে দাঁড়ান না কেন সে আয়নাতেই আপনি তারে জমিন পারে সেই কেউ কেন চুল করতে পারে। কিন্তু ওই আয়নাতে যে প্রতিবিম্বটা আছে ওটাকে কিন্তু কখনো আপনি ঘৃণা করেন না, কেন করেন না, কারণ ওটা আপনি, এটা আপনি জানেন, ওটা আপনার এক সত্তা, মিথ্যেও হোক তবু সেটা আপনার এক সত্তা। এও ঠিক তাই, জগতে আর দ্বিতীয় কোনো সত্তা নেই। এই বোধটা যখন আসে তখন আমরা ভগবত লাভ করি, আমাদের ব্রহ্মানন্দ হয়। একম নিত্যম, তিনি একরকম। একম নিত্যম বিমলম অচলম, বিমলম মলরহিত, যার মধ্যে সামান্যতম মালিন্যের প্রকাশ নেই, এতটুকু মালিন্যের প্রকাশ নেই। আমাদের ভেতরে একটু একটু ছোট মালিন্য আছে, গুরু এমন মূর্তি যার ভেতরে সামান্যতম মালিন্যের প্রকাশ নেই। আমার মনে আছে পূজনীয় স্বামী আত্মস্থানন্দে, যে আমি শেষ 7 বছর ওনাকে দীক্ষার সময় সাহায্য করতাম, তো মহারাজের খুব ফুল দিয়ে সাজানোর একটা খুব ইয়ে ছিল, এই
ঠাকুরের ডান পায়ে অর্ঘ্য দেবেন, বাঁ পায়ে অর্ঘ্য দেবেন, মায়ের এরকম দেবেন, এখানে ফুল দেবেন, সেখানে ফুল দেবেন। একটা খুব সুন্দর সিংহাসন ছিল, বুঝে 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 দিবেন তিনি ফুল লাগাতেন, আমরা লাগিয়ে দিতাম, পড়ে গেলে উনি দিতেন। এখন না বয়স প্রায় 93-94 হয়ে গেছে, ওইটা করা খুব কঠিন। আমরা কি করবো, রোজ উনি করেন দেখে আমার একটা বদবুদ্ধি, সবসময় শয়তানি বুদ্ধি খেলে, তো ছোট্ট ছোট্ট পেরেক লাগিয়ে দিলাম সারা সিংহাসন জুড়ে, আর তাতে ফুলগুলোকে সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়েছে। মহারাজ এসছেন, অর্ঘ্য দিতে এসে বলছেন, মা কি সুন্দর না রে, আজকে একটাও ফুল পড়েন না, আমার একটাও ফুল পড়েন না, বলছেন তাই তো রে, একটাও ফুল পড়েননি। তারপরে অর্ঘ্য দিচ্ছেন নিচ্ছেন, উনি ভাবছেন উনি অর্ঘ্য দেবেন, ধাক্কা এক হাতটা ফুল তো পড়বেই, সব তো পেরেকে লাগানো রয়েছে। উনি বুঝছেন কিছু একটা হয়েছে, রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি, তার বুদ্ধি ভয়ানক, অথচ এই বোঝার বাইরে চলে গেছেন। সা চাতুরী চাতুরী, যে চাতুর্য ভগবানকে পাওয়া যায় সেই চাতুর্যতে সেরা, সেটা তিনি অভ্যাস করেছেন। আমরা এখনো মাটির চাতুর্য, ওকে টাইপ দিতে হবে, ওকে সোজা করতে হবে, এই চাতুরিতে আছে, ধরতেই পারলেন না। মাকে অর্ঘ্য দেওয়ার পরে মায়ের এরকম সিংহাসনের পাশে একটু জায়গা ছিল, সেই জায়গাটাতে এমনি এমনি করে টানছেন। ছোট শিশু যেরকম ভুল করলে ধরা পড়ে গেলে যেরকম হাসে, ঠিক ওই রকম হাসছেন, বলছেন দেখ একটাও ফুল পড়লো না, আমার একটাও ফুল পড়লো না, কিচ্ছু করবে না। আমি হতবাক হয়ে খালি ভাবছি, এই মানুষটিকে আমি দেখেছি আমার 10 বছর বয়স থেকে দেখছি, আমি তখন বুড়ো হয়ে গেছি, 10 বছর বয়স থেকে দেখছি, মানে বাঘে গরুতে জল খেত এক ঘাট, এইসা তার ব্যক্তিত্ব ছিল। আর সেই মানুষটা ধরতেই পারলেন আমরা কি করেছি, কিভাবে জিনিসটা করেছি। এক সময় আমাদের ভারী সুন্দর একটা কথা বলেছেন, আমরা একবার তখন নতুন জয়েন করেছি, দক্ষিণেশ্বর বেড়াতে গেছি, দক্ষিণেশ্বর ঘুরে 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 দেখে এসেছি, 3 দিন ধরে নাইট ক্লাসে আত্মস্থানন্দেটি আমাদের কাছে সেই দক্ষিণেশ্বরের গল্প শুনছেন, আমরা বলছি বলছি বলছি, উনি স্পেশালি শুনতে চাইছেন মায়ের ঘরে কি কি দেখেছি। আমরা বলছি এরম দেখেছি ওরম দেখেছি, মা ওইটুকু ঘরে থাকতেন, বলছে ওইটুকু ঘর কিরে, পুরোটা দরমা দিয়ে ঘেরা ছিল, ভাব দেখি কি কষ্ট ছিল মায়ের, এসব বলছে। বলতে বলতে আচমকা একটা কথা বলছে, বললো জানিস তো জীবনের সুরটাকে যদি খুব উঁচুতে বাঁধা যায় তাহলে অনেক জিনিস যা পাওয়ার জন্য আমাদের জীবনে খুব আকুতি হয় সেটাকে আন বলে বোধ হয়, আন মানে ফালতু বৃথা। এটা একটা অদ্ভুত কথা তিনি আমাদের বললেন, এই যে বলছেন না যে বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম বিমলম, কেমন মালিন্য রহিত হয় মন, তার কথাটা হচ্ছে এই। দেখুন কি অদ্ভুত, আমরা কত কি কৃষ্ণের কাছে প্রার্থনা করছি, মা প্রার্থনা করছেন কি তোমার শরীরটা বাঁকা মনটা সোজা, তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দাও, কি অদ্ভুত প্রার্থনা। আমরা এরকম চাই না, আমাদের মনে হয় কি সুন্দর তোমার নেকলেসটা, ওরকম যদি আমার একটা হয় ওই রকম গজমতির মুক্ত আমার চাই, মুকুটটা ফার্স্ট ক্লাস কিনতে বিয়ের সময় অমনটি দেবো, ও রাধারানী যে সিল্কটা পরেছে ওরকম যদি পড়তে পারি কি ভালো হয়, আর কর্তারা খালি এপাশ ওপাশ দেখে কি জিনিস দিয়েছে কি জিনিস দিয়েছে কি জিনিস দিয়েছে, আমাদের কখনো মনে এই বোধটা আসে না, কারণ মলিনতা আমাদের সঙ্গে রয়েছে, সেইটাকে সরাতে হবে। বলছেন সর্বধি সাক্ষীভূতম, ধি শব্দটা ধি হচ্ছে একটা অদ্ভুত রকম ব্যাপার, একটা পাওয়ার অফ ইন্টালেক্ট, মানে যেটা আপনাকে ভালো আর মন্দ এটা মুহূর্তের মধ্যে আইডেন্টিফাই করবার ক্ষমতা দেয়, এইটা হচ্ছে ধি শক্তি, এটা হচ্ছে গুরু শক্তি। সর্বধি সাক, সবার ভেতরে ধি শক্তি রূপে সাক্ষীশ্বর বিরাজ করেন, যিনি খেলেন না। দেখুন আপনার এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছিল না, এই নানা রকম দুদল খেলছে, দুদল কি ভুল করছে তারা কিচ্ছু জানে না, কিন্তু আপনারা টিভির সামনে খাটিয়ে দিচ্ছেন, হ্যাঁ বলটাকে যদি এরকম ভাবে নিয়ে যাওয়া যেত, বলটাকে যদি সেভাবে নিয়ে যেতে পারতে, এইটা ঠিক ভুল হয়নি, এই যে পেনাল্টি ঘুরতে গোল করলে একেবারে ঠিকঠাক হয়নি, ওরা কিন্তু বুঝতে পারছে না। কেন ওরা বুঝতে পারছে না, কারণ দে আর এনগ্রোসড ইন দ্য প্লে, কোনো একটা দলের হয়ে, ব্রাজিলের হয়ে একজন, আর্জেন্টিনার হয়ে একজন, তারা বুঝতেই পারছে না তাদের একটাই লক্ষ্য কেমন করে আর্জেন্টিনা অপর পক্ষকে নাশ করবে। আপনি কোনো দলেরই নয়, সেই মামার দলে আছেন, আমার মামা জিতলেই সব ভালো, তাই আপনি ঠিক ঠিক বুঝতে পারছেন ওই সাক্ষীর স্বরূপ হয়ে থাকা, ওই রকম সব কিছু হচ্ছেন, সব কিছু দেখছেন, কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। যখন এই বোধটা আসে তখন ধী শক্তি ঠিক ঠিক কাজ করে, তখনই আপনি ভালোটাকে গ্রহণ করতে পারেন, খারাপটাকে মুহূর্তের মধ্যে ছেড়ে দিতে পারেন। যে যত বেশি এই গুরু গুরুর ভাবকে রাখতে পারেন ততটি আপনার ভেতরে আসবে। গুরুর ভাবটা মানে কি, থপথপ করে হেঁটে হেঁটে চলা, গুরুর মতো ওগো শোনবো এরকম করে বলা, তা নয়। কিন্তু আমাদের একটা অদ্ভুত আমার একটা মনের মধ্যে এসেছিল, বুদ্ধিশালী তখন বাইপাস সার্জারি হয়ে গেছে, আর মাঝে ভার্টিকো থাকার জন্য বডি ব্যালেন্স পেতেন না, সেবকরা এমনি করে জড়িয়ে ধরে
আটাতে নিয়ে যেত। আর আমি জুলজুল করে ভাবতাম, ইস আমাকেও যদি এরকম করতে দেয় কত ভালো হয়। একদিন প্রণাম করে মহারাজের দিকে তাকিয়ে শুনি বলছেন, আমার দিকে তাকিয়ে বলছেন, অনেকে মনে করে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমরা রোজ যে সকাল বিকেল ভাবি বেশ জল ভরা তাল শাঁস দেবো, হ্যাঁ ভালো পেঁয়া দেবো, ভালো রান্নাবান্না করে গুরুকে সব গুরুর কাছে পৌঁছেছেন। উদ্দেশানজিকে বলতেন, বাবা আপনি আমার কথা শুনতে পারেন, উনি বলছেন সেবক বলে আমি এত কালা আমি ওর কথা শুনতে পাই না, অত দূর থেকে তোমার কথা শুনতে পাবো? অবশ্যই গুরু শুনতে পান, কিন্তু সেই আন্তরিক ডাক যে অন্তর থেকে অন্তরে পৌঁছয় সেই ডাক তিনি শুনতে পান, সেইটা হচ্ছে এই সাক্ষী স্বরূপ তিনি আমাদের ভেতরে বিরাজ করেন। আমরা যে যত সাধন প্রণালীতে যে যত সাধনের দিকে এগিয়ে যাব, কারোর যদি নির্দিষ্ট সাধন প্রণালী থাকে সেই সাধনকে আমরা অভ্যাস করতে পারি, আর যদি কারোর সেই নির্দিষ্ট সাধন প্রণালী না থাকে ভালো হবার অভ্যাস করতে পারি, এর চেয়ে ভালো আর কিছু নেই। বিজ্ঞানানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে, মহারাজ কিছু উপদেশ দিন, বলছেন বর্ণ পরিচয় পড়নি? বলছেন হ্যাঁ বর্ণ পরিচয় পড়েছি, বলছে অতি সব উপদেশ দেওয়া আছে, কি উপদেশ বলুন তো? সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, জীবনের যে মূল্যবোধ এটাকে যে অভ্যাস করে তার গুরুর দরকার নেই, কিচ্ছু দরকার মানুষ গুরুর তার দরকার নেই। মানুষ গুরুর দরকার কেন? না আমি তার সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছি না, আমার মেয়ের কিছুতেই বিয়ে হচ্ছে না, তাই shadi.com এ বিজ্ঞাপন দিয়েছি, shadi.com 100খানা পাত্রের যোগান দিল, এবার আমার যার সাথে ম্যাচ করছে তার সাথে কি সম, তারপরে আর shadi.com এর মেয়ের বিয়ে হয়ে গেলে নিজের বিয়ের জন্য shadi.com খুলে দেখি না আমরা, গুরু হলেন ওই shadi.com আমাদের সঙ্গে ভগবানের পরিচয় করিয়ে দেয়। কিন্তু কিভাবে পরিচয় করেন না, সেই সময় তার ভেতরে সেই ঈশ্বরের প্রকাশ হয়, সবার ভেতর দিয়ে হয় না, সব ম্যাট্রিমোনিয়াল সাইটে কিন্তু বিয়ের এত ভালো ভালো ম্যাচ মেকিং পাওয়া যায় না, গুরু হলেন আমাদের তাই সর্বধি সাক্ষী উত্তম। তিনি বলছেন ভাবাতীতম, সমস্ত ভাবের অতীত, যত রকম ভাবে আমরা কল্পনা করতে পারি সব কিছুর বাইরে তাঁর শক্তি তাঁর যে প্রভাব এগুলো সমস্ত কিছুর বাইরে। আমাদের সেই সময়কার এশিয়ার সেরা কার্ডিয়াক হসপিটাল ছিল বাগমায়, সেই হসপিটাল চালাতেন স্বামী আত্মস্থান, তিনি প্রেসিডেন্ট, তার কাছে দেখা করতে এসেছে একজন ভদ্রলোক, মহারাজকে বলছেন মহারাজ খুব শরীরটা খারাপ, মানে কি হয়েছে? হচ্ছে স্ট্রোক হয়েছে। উনি আস্তে আস্তে সেবককে জিজ্ঞেস করছেন স্ট্রোক কী রে, বুঝে দেখুন স্ট্রোক কী রে জিজ্ঞেস করছে। আমি কাজে গিয়েছিলাম মহারাজকে সই করাতে, হাঁ করে তাকিয়ে দিয়েছি, বলছেন উনি জিজ্ঞেস করছেন হ্যাঁ স্ট্রোক কী রে, তখন সেবক বলছে হার্টের প্রবলেম। উনি বলে আচ্ছা আচ্ছা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, অদ্ভুত। আমরা এইভাবে কোনো রকম ভাবে যে কল্পনা করতে পারি ভাবের অতীত, পূজনীয় আগুন ভূতেশানন্দ মহারাজ অখণ্ডানন্দী জন্মতিথিতে ঠাকুরকে প্রণাম করতে এসেছেন, প্রণাম করতে এসে খুব জোর বাথরুম পেয়েছে, তাড়াতাড়ি কোথায় নিয়ে যাবে হেডকোয়ার্টার্স বিল্ডিংয়ে নিয়ে আসা হয়েছে। তখন আমরা সদ্য ছোট কোচিং কয়েক মাস জয়েন করেছি, তা মহারাজ এখন যে ঘরটা বলভদ্রানন্দজি বসেন আপনারা যদি গিয়ে থাকেন সেই ঘরে প্রথমে শিবমায়ানন্দজি বসতেন, ওই ঘরে ঢুকিয়ে বাথরুমে নিয়ে গেছে, বাথরুম থেকে বেরিয়েছেন আত্মস্থানে যখন জেনারেল সেক্রেটারি এরকম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলছে কি মহারাজ শেষকালে হেডকোয়ার্টার্সে মুহূর্তে এলেন? মহারাজ বলছেন যেখানে যেটা করার দরকার সেখানে সেটা করি, বললেন করলেন যখন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখান। এবারে আপনারা দেখেছেন কিনা জানি না, চক মেলানো চারদিক বারান্দা, সেই যাচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্তে যখন পৌঁছেছেন তার মধ্যে ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা প্রণাম করতে এসেছে, মহারাজকে আত্মসঙ্গে দেখাচ্ছেন, দলে দলে সাদা গেরুয়া ওনার পিছনে যাচ্ছেন, ঠিক হ্যামেলিনের বাঁশিওয়ালার গল্প যেরকম আমরা শুনি ঠিক সেই রকম। মহারাজ বলছেন দেখো 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 দেখুন দেখুন কি করেছেন, লজেন্স দিয়ে দিয়ে কি করেছেন, ছেলেগুলো আপনার পেছন পেছন যাচ্ছেন। উনি বলছেন আমি ভিখারি মানুষ যা আসে তাই দেখি, অদ্ভুত বিনয় তোমাদের মতো তো ফ্রিজের মধ্যে জমিয়ে জমিয়ে রাখি না। আত্মসাই ও আমরা জমিয়ে রাখি, সব চকলেট বিতরণ করে দেবো, বলছেন সব আপনাকে দিতে হবে, বলছেন আমার আর কি পরের ধনে পোদ্দারি, আমার তাতে কোনো কৃতিত্ব নেই। তারপরে মহারাজকে নিয়ে যাওয়া হলো আত্মসায়নজির ঘরে, এই গল্পটা বলছি কারণে তার কারণটা বলছি, এই আত্মসায়নজির ঘরেতে যে ঘরে জেনারেল সেক্রেটারি বসতেন সেই ঘরে নিয়ে যাওয়া হলো, সেই যত লজেন্স ছিল প্যাকেট খুলে 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 ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হচ্ছে, প্রথম লজেন্স এক ফুটো লজেন্স হয় আত্মসায়নজিকে দিলেন। মঠ মিশনের জেনারেল সেক্রেটারি তিনি হাত তুলে নাচছেন, দেখবার মতো দৃশ্য,
তখন আপনার সঙ্গে মোটা ছিলেন, একদম চিপচিপে বেদের মতো চেহারা, দু হাত তুলে নাচছেন, সে এক স্বর্গীয় দৃশ্য। আর বুদ্ধেশ আনন্দজি একবার ছোট্ট শিশুর মতো আসছেন। আমরা কল্পনা করতে পারি না, একজন রামকৃষ্ণ মিশনের স্পিরিচুয়াল হেড, একজন রামকৃষ্ণ মিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, যে বলছেন না গুরু শক্তি ভাবাতীতম, কোনো শব্দ দিয়ে কোনো ভাব দিয়ে আমরা যাকে লিমিট করতে পারি না, ভাবাতীতম। ত্রিগুণা রহিতান, তিনি সমস্ত গুণের পারে, তিনি সত্ত্বগুণের পারে, তিনি রজগুণের পারে, তিনি তমগুণের পারে। সেই ঠাকুরের গল্প আছে, কেউই মুক্তি দিতে পারে না। একজন সেই ধরা পড়ল চোর, তিনি ডাকাত তাকে ধরেছে, একজন দে ব্যাটাকে, দে শালাকে মেরে দি। বলছে না না, মেরে দেওয়ার দরকার নেই, ভালো করে পিট পিটে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। তবে যখন চলে যাওয়ার পর আবার আরেকজন এলো, বলছে ভাই তোমার কি বড্ড লেগেছে, চলো আমি তোমায় নিয়ে যাবো। বলে খুলে দিয়ে ওই দেখো রাস্তা, ওটা পেরোলেই ওপারে গেলে তোমার বাড়ি। বলছে আপনিও চলুন না, আমার বাড়ির লোকজন খুব খুশি হবে। বলছে না ভাই, আমার যাওয়ার উপায় নেই, গেলে পুলিশে ধরবে। দেখুন তিনজনের মধ্যে কেউ কিন্তু মুক্তির পথ দিতে পারে না। যে মেরে দিতে পারতো রজতম, সেও বললো যে মেরে দিলেই হয়, সেই ভাবছে। রজগুণ সে বেঁধে দিতে চাইছে, সত্ত্বগুণ তারও ক্ষমতা নেই মুক্তি দেওয়ার। গুরু আমাদের মুক্তি দেয় নিজের ভেতরের বাইরে নিয়ে যায়, আমাদের নিজের সত্তার বাইরে নিয়ে, একটা অন্য মানুষ তৈরি করেন আমাদের, আমাদের ভেতরের সেই দেব মানবকে বার করে। বলরাম বসু খুব দুঃখ করে স্বামীজিকে চিঠি লিখছে, রামকৃষ্ণকে ভজনা করে কি লাভ হলো। স্বামীজি তার উত্তরে লিখছেন, বলরাম বাবু অমন কথা বলবেন না, পশু ছিলেন মানুষ হয়েছেন দেবতা হবেন, ভগবানকে ডাকার এই হচ্ছে কথা যে আমাদের গুরু শেখান, যে আমাদের ভেতরে যে পশু মানব তার থেকে মানুষ মানব, তার থেকে দেব মানবে রূপান্তরিত। এ দেখবেন দৈবাসুর সম্পত্তি বিভাগে যোগ অভয়ম সত্যসুদ্ধি জ্ঞান যোগ অবস্থিতি, লম্বা লিস্ট আছে। ভগবান বলছেন যে যারা যারা দৈবী গুণকে অবলম্বন করে না তাদেরকে আমি নরকে নিক্ষেপ করি। নরক মানে আমরা জানি এমন একটা জায়গা, বেশ বড় কড়া থাকবে, গনগনে তেল হবে, তাতে বেগুন ভাজার মতো দিয়ে দিয়ে আমাদের ভাজা হবে। শঙ্করাচার্য বলছেন না সেটা নয়, নরক হচ্ছে আমাদের মনের একটা অবস্থা, মনের একটা অবস্থান, যেখানে কেউ জানে না আমি অন্যায় করেছি, যেখানে কেউ জানে না আমি ভুল করেছি, কিন্তু আমি নিজে জানি, আর আমার ভিতরে যেন সেই তুষের আগুনের মতো একটু 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 করে আমি পুড়ে পুড়ে মরি, ওই মানসিক অবস্থা, সেটাকে বলছে নারকীয় অবস্থা। গুরু আমাদের এই তিন অবস্থার পারে নিয়ে যান, তাই বলছেন ত্রিগুণারহিতম সদ্গুরুম তম নমামি, সেই সেই সদ্গুরুর স্বরূপকে আমি প্রণাম করি। আমি চেষ্টা করছিলাম আরও অনেক কিছু বলবো, বলিয়া করে সনসন সনসন করে ছুটছে আর কি। আমরা যে তিনটি মন্ত্রকে বারবার বলি, সেই তিনটি মন্ত্রের সামান্যতম ব্যাখ্যা আমরা এই করবো। বলছেন গুরুর ব্রহ্মা, গুরুকে কেমন করে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাংলা গোদা বাংলায় বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, আর গুরুই হলেন পরম ব্রহ্ম, সেই গুরুকে আমি বার বার প্রণাম করি। বারবার প্রণাম করা, প্রণাম আমি মুহুর্মুহু, এই শব্দটার অর্থ কি? বারবার প্রণাম করা মানে বারবার স্মরণ করা, বারবার তাকে চিন্তা করা, বারবার তার ভাবটা। এই যে যাচ্ছেন দেখছেন একটা জায়গায় গিয়ে দেখলেন এই শীতকালে পিকনিক হচ্ছে, অনেকে যারা আপনারা মায়েরা দেখেছেন সেলাই টেলাই করেন, উলের সোয়েটার বোনেন, হঠাৎ করে দেখলেন একটা নতুন প্যাটার্ন, একবার গিয়ে এমনি করে দেখে চলে এলেন, আবার একটু কাজের ফাঁকে গিয়ে আবার এমনি করে দেখলেন, আবার একটুখানি হলো, তারপরে আবার গিয়ে আবার এমনি করে দেখলেন, তারপরে খোঁজ খোঁজছেন তিনি বানিয়েছে তার কাছে গেলেন, তারপরে সে জিজ্ঞেস করলো দুটো করে তুলবে, তারপরে একটা করে ফাঁক দেবে, তারপর দুটো করে তুলবে, একটা করে ফাঁক দেবে, ব্যাস এই জিজ্ঞেস করে এসে গেলেন। যে বারবার গেলেন তার মানে কি, ওই যে যে জিনিসটাকে দেখছেন সেটাকে আপনার ভেতরে অধীত করছেন, আপনার ভেতরে সেটাকে নিয়ে আসছেন ব্যাপারটাকে। এই বারবার দেখা, বারবার প্রণাম করা, বারবার প্রণাম করা মানে বোকামি নয়, বারবার প্রণাম প্রণাম করছি মানে আমি তার প্রতি শরণাগত হচ্ছি, আমি তার প্রতি নিজেকে উৎসর্গ করছি। তিনি গুরু ব্রহ্মা স্বরূপ, তিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার ভেতরে সেই পালনকারী শক্তিকে রেখেছেন, আর যিনি আমার ভেতরে সেই শক্তিকে রেখেছেন আমার ভেতরে যা কিছু মলিন, যা কিছু ময়লা সব কিছু নষ্ট করা, যত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি, মনের গভীরে আমায় তার লাগিয়ে আর ফিরায় না,
তারে আগুন দিয়ে দেখো তুমি এবার আমায় লহ কি না লহ। আমি নিজে বোধ করছি কত কলুষ কত ফাঁকি আছে এখনো বাকি আছে, এগুলোর জন্য আমি তোমার কাছে যেতে চাই পারছি না, কিন্তু আমায় ফিরিয়ে দিও না, তোমার জ্ঞান অগ্নিতে আমাকে দহন করে আমাকে নতুন জীবন যাপন করার অধিকার দাও। আমি নতুন হতে চাইছি, আমি তোমার স্পর্শে নতুন হতে চাইছি। বলছেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মীলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে। অজ্ঞান যার বলছেন অজ্ঞানরূপ অন্ধকারের দ্বারা যে অন্ধ ব্যক্তি তার চক্ষুকে জ্ঞানরূপ শলাকা জ্ঞানরূপ যে আগুন সেটি দিয়ে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, যিনি চক্ষু খুলে দেন, মানে গুরুর কাছে গেলে আমার চোখ খুলে এতদিন চোখ বন্ধ করেছিলাম তা না, আমার ভেতরের চোখটা বন্ধ করে আমি নয়নে বসানো বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাল, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝেন। গুরু আমাদের মতো থার্ড ক্লাস লোকেদের জন্য যারা নিজেরা কিচ্ছু করি না, যারা নিজেরা কিচ্ছু করতে চাই না, ও আমায় করিয়ে দাও গো, আমাকে না করালে হবে না। মেডিজির যুগ, ষোলোখানা প্রশ্ন স্কুল থেকে দিয়েছে মাধ্যমিকের সাজেশন, তারপরে শ্যামাদার কোচিনে গেলাম ষোলোটা বারো হলো, তারপরে নিজের সাজেশন করলাম ছটা হলো, তারপরে যে ছটা করে গেলাম পরীক্ষাতে একটাও এলো না, অথচ দেখছি যে বাকি যে দশটা ছেড়ে এসেছি তার মধ্যে থেকে এসেছে। আমরা হলাম সেই পাবলিক, আমাদের মেড ইজি জিনিস দরকার, তাই এই যুগের গুরু হিসেবে শ্রীরামকৃষ্ণ এলেন। রাজা মহারাজ বলছেন, স্বামী ব্রহ্মানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণ হলেন স্বর্গ আর মর্তের মাঝখানে একটা সেতু, শুধু আমাদের এই সেতুটা অতিক্রম করতে হবে। সেতুটা অতিক্রম করা মানে কি? শ্রীরামকৃষ্ণকে বুঝতে হবে, শ্রীরামকৃষ্ণময় হয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণের মতো এরকম মুখ ঘষলে হবে না। আমরা যদি ওই গঙ্গার ধারে গিয়ে কাল থেকে যদি আপনারা এই স্বপ্নভোরের পাড়ে গিয়ে মুখ ঘষাঘষি শুরু করেন, আপনাদের সেক্রেটারি আপনাকে অ্যাসাইলামে ভর্তি করবে। তাহলে কি শ্রীরামকৃষ্ণ যে মুখ ঘষছেন ওটা কি বৃথা ছিল? তা নয়, ওই ভাবটুকু আমাদের নিতে হবে, ওই টানটুকু আমাদের নিতে হবে, ভগবানকে চাইবার ওই যে ইচ্ছেটুকু, ইচ্ছেটুকু আমাদের ভেতরে জাগাতে হবে, আর বাকি সবটুকু মিটিয়ে বাকিটুকু আপনার নিজের মধ্যে আসবে, দেখবেন আপনি নিজে নিজে ফিল করতে পারবেন, নিজে নিজে অনুভব করতে পারবেন, আপনি একটা নতুন পথ খুঁজে পাচ্ছেন। নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। আমরা যেখানে পুরুলিয়ায় কাজ করি জানেন তো, ভীষণ অভাব, ভীষণ ক্ষুধা, আমাদের বাড়ির বাচ্চাগুলো সাত বছরের বাচ্চা সারাদিনে কতবার করে ঘুরে বেড়ায়, এক জায়গায় ডোনেশন আনতে গেছি, ওর একটা সাত বছরের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, একটা ছোট্ট কাঁচের পাত্রে খানিকটা গোবিন্দভোগ চাল সেদ্ধ করা, তার মধ্যে একটু মাখন, একদলা মাখন, তার মধ্যে একটু আলু ভাতে দিয়ে, তার পেছনে বাবুরে সোনারে মোনারে সোনারে করে সবাই খাইছে। তা ঠিক এক সপ্তাহ পরে আমি পুরুলিয়ার সাতবিতে গেছি, সকাল নটায় খেতে দেওয়া হচ্ছে, ছ বছরের একটা শিশু খাচ্ছে এই তিন হাতা ভাত, এরকম বড় বড় হাতা ভাত, আর ছোলার ডাল সেদ্ধ আর একটু সবুজ মুখ দেওয়া হয়েছে, একদম গরম ফটাফট খাচ্ছে। আমি হাঁ করে তার খাবারটা দিচ্ছি, কি অদ্ভুত ক্ষুধা! তার চার বছরের ভাই বসে আছে, সে মারতে পারছে না, বিরক্তির সঙ্গে এমনি করে এমনি করে এমনি করে আবার খেতে শুরু করে দিল, অদ্ভুত। ঠিক সেই রকম আমরাও পথ খুঁজে পেরে যে মুহূর্তে সে জানবে আমার ভেতরে আমি ঠিক জেগে উঠবো, সেই শ্রীরামকৃষ্ণ সেই গল্প, খুব অ্যাডাল্ট গল্প ঠাকুরের। বলছেন মা ছেলেকে বলছেন, মা গো কালকে সকালে হাগা পেরে আমায় ডেকে দিও। মা বলছেন, বাবা হাগাই তোমায় ডাকে। গুরু আমাদের ভেতরে সেই ডিজায়ারটা তৈরি করে, সেই ইচ্ছেটা তৈরি করে, আমি ভালো হব, শুধু ইচ্ছে নয় কেমনভাবে ভালো হব সেই পথটা দেখিয়ে দেন, কি উপায়ে ভালো হব সেই পথটা দেখিয়ে দেন, আর সেই পথে গেলে কি হয় নিজেকে দেখা, নিজেকে দেখা। এই কারণে মানুষ গুরুর আমাদের এত প্রয়োজন আছে। আর বলছেন অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে। মণ্ডলাকার তিনি গোলাকার অখণ্ড চরাচরকে ব্যাপ্ত করে আছেন, তার সেই পদ, তার সেই স্বরূপ যিনি দেখিয়েছেন, তার স্বরূপ মানে ঈশ্বরের স্বরূপ, যিনি তার মধ্যে দিয়ে দেখিয়েছেন, যিনি ঈশ্বর হয়ে আমাদের দেখিয়েছেন। সেই বিখ্যাত গান আছে না, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে, সেখানে একটা পদ আছে, সেখানে বলছে যারা হরি হয়ে হরি বলে তারা, তারা দুভাই এসেছে, যারা নিজেরা ভগবান হয়ে ভগবানকে ডাকার কথা বলে সেই তারা এসেছে। আত্মস্থানে যে একটা ছোট্ট কথা বলে শেষ করব,
গুরু ভাবটা এমন যে বহু বলে অনেক কিছু বলে কিছুতেই কিছু ভাবে শেষ করা যায় না। এটা একটা এমন একটা জিনিস আর কি। আপনার সঙ্গে অল্প বয়সী ছেলেদের দীক্ষা দিতে খুব ভালোবাসতেন। প্রত্যেক তিনবার তিন মাস অন্তর তিনি অল্প বয়সী ছেলেদের দীক্ষা দিতেন। তাদের বয়স হতো 16 থেকে 30-এর মধ্যে, শর্ত হচ্ছে বিবাহিত হতে হবে ছেলে এবং মেয়ে। মহারাজের সেদিনকে আনন্দের সীমা থাকতো না। এসে শেষের দিকে তো একই কথা বারবার বলতেন। আমাকে সেই প্রথম জিজ্ঞেস করতেন, আচ্ছা আজকে এরা সব আজকে সব অল্প বয়সী তাই না? হ্যাঁ আমরা অল্প বয়সী। তারপর আবার খানিক পরে অর্ঘ্য দিতে, এরা কেউ বিয়ে করেনি কি বলিস? না আজকেও বিয়ে করেনি। তারপরে বলতে, এরা কি আমাদের ছাত্রছাত্রী? কিছু আমাদের কিছু মেয়েরা তো আর আমাদের ছাত্রী হতে পারে না, নিবেদিতা স্কুল থেকে এসে। ও আচ্ছা আমাদের ছাত্র। আবার ঘুরিয়ে তার সেই কথা, তাহলে এরা কেউ বিয়ে করেনি কি বলিস বল? না আজকেও বিয়ে করেনি। ওদের একটি কথা বারবার বলতেন, যেটা বিয়ে আমি শেষ করি। উনি বলতেন, মন্ত্র কি জিনিস তা তোমরা জেনেছ, সাধন পথটা কেমন সেটাও তোমরা জেনেছ। কারেক্টটা কি বাজছে! ঠিক আছে, কেউ খুঁজছেন তো? আমাদের তো কেউ খোঁজে না, আমাকে তো কেউ খুঁজছে না। সেই আমাদের ভগবানও খোঁজেন না, আমরাও ভগবানকে খুঁজি না। সেই বলছেন যে মন্ত্র কি তোমরা তা জানলে, সাধন কি তোমরা তা জানলে, এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে লোকে দূর থেকে তাকিয়ে তোমায় বলে রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আমাদের সমস্ত কিছু ভালো হবার মূল উদ্দেশ্যটাই তাই, এমন একটা জীবন যাপন করা যাতে আগামী যে স্ট্রেঞ্জার যে সে যেন আমাকে বুঝতে পারে। রবীন্দ্রনাথের কথা আছে, পথের পথিক সেও দেখে যাবে তোমার বারুতা মোর মুখপানে, রাস্তা দিয়ে যে চলে যাচ্ছে যে স্ট্রেঞ্জার যে কিচ্ছু জানে না, ভগবানকে চাইলে ভালো হতে চাইলে কেমন হয় সেও যেন আমার জীবনযাত্রা দেখে বুঝতে পারে যে আমার জীবনকে জীবন একটা ভালো দিকে যাচ্ছে এবং সেই জীবনের প্রতি সে আকর্ষণ বোধ করে। গুরু আমাদের ভেতরে সেই জীবনের আগুনটা জ্বালান আর একটা বড় আগুন জ্বালে ইন্ধন জুগিয়ে দিয়ে যান, যে ইন্ধনে আমরা নিজেরা জ্বলতে থাকি আর তার অন্যের ভেতরে সেই আগুন জ্বালানোর প্রেরণা জাগায়। ভগবানের কাছে প্রার্থনা, কারণ আমাদের ভেতরে যন্তরের যে গুরু, ঠাকুর যে বলছেন একদিন সেই গুরু জেগে উঠবে, সেই গুরু বলবেন এই এই এই, সেই গুরু জেগে উঠবে। গুরু আর ইষ্ট যেন একাকার হয়ে যায়। ধন্যবাদ, নমস্কার। শুধু দীক্ষা নিলে হবে না, উনি যা বলেছেন সেটা কি অনুভব করেন? তাহলে আচ্ছা আমরা একটু রামকৃষ্ণ স্মরণম করি না, তাহলেই তো সবার গাওয়া হয়। ও আচ্ছা, সেই চাতুরি কে লাগে আপনার কথা সুতপাদির মাধ্যমে আমার ফোনে আসে রোজ। হ্যাঁ সুতপাদির মাধ্যমে আমার নাম এখন এত বাদে কে শুনতে চাইছে? আমার ভর্তি নয়, হে ভগবান, আমি কি স্কেল চেঞ্জ করছি? দুটো প্রসঙ্গ আছে বলছেন, যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি সা চাতুরি চাতুরি কথা মৃতে আছে। এটার অর্থ হচ্ছে এই, যা করলে ভগবানকে পাওয়া যায়। আমরা অনেক সময় অনেক কিছু মানে মেটেরিয়াল গেইন করার জন্য করি, আলটিমেটলি সেটা কোনো কাজে দেয় না। তাই ঠাকুর বলছেন যে চাতুরি বা যে মেটেরিয়াল যেরকম ছকটক নানা রকম আমরা করি, তা দিয়ে যদি ভগবানকে লাভ হয় তবে সেটা ইউজফুল, আদারওয়াইজ এটা একদম ইউজলেস। বিজ্ঞান কি না তাকে বিশেষভাবে জানা, কাষ্ঠে আছে অগ্নি এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। সেই আগুনে ভাত রাঁধা খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার অর্থ বিজ্ঞান।
ঈশ্বর আছেন এই বোধে বোধ, তার নাম হচ্ছে জ্ঞান, তার সঙ্গে আলাপ, তাকে নিয়ে আনন্দ করা, বাৎসল্যভাবে, সক্ষভাবে, দাসভাবে, মধুরভাবে, এর নাম বিজ্ঞান। জীব জগৎ তিনি হয়েছেন, এইটি দর্শন করার নাম হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান মানে তাকে বিশেষ করে জানা। কিরকম বিশেষ করে জানা? বলছেন জ্ঞান আর বিজ্ঞান এই দুটো বেসিক ফারাক আছে। জ্ঞান হচ্ছে যেমন কাঠে আগুন আছে, কাঠ আমরা আগুন দেখতে পাই না, কিন্তু কাঠের ভিতরে আগুন আছে বলে, সেই আগুনের যে শক্তিটা আছে বলে আগুন তার কাঠকে জ্বালালে কাঠ প্রজ্বলিত হয়। অগ্নি সেই যে জ্বলে ওঠার যে ক্ষমতা, তার সে দাহিকা শক্তি আছে, এটা লুপ্ত হয়ে থাকে, লুকিয়ে থাকে, এটা আমরা বুঝতে পারি না, কিন্তু এটা সতত বিদ্যমান। কিন্তু যখন আমরা সেই সেটার জানাটা নাম হচ্ছে জ্ঞান, কাঠ জ্বালালে আগুন বেরোবে, কিন্তু সেই আগুন জ্বালিয়ে ভাত রেঁধে সেই ভাত খাওয়া দাওয়া, এটা হচ্ছে বিজ্ঞান, হৃষ্টপুষ্ট হওয়ার সেটা হচ্ছে বিজ্ঞান। ঠিক সেই রকম ভাবে যে ঈশ্বর সব কিছুতে আছেন এইটা বোধে বোধ হওয়া, এটা হচ্ছে জ্ঞান। কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তার সঙ্গে আলাপ করা, তাকে জীবনের একীভূত করা, তিনি আমার সব, তিনি ছাড়া আমার কেউ নেই, এই বোধের নাম হচ্ছে বিজ্ঞান, এইটার কথা বলছেন। তিনি জীব জগতের সমস্ত কিছুর মধ্যে বিরাজ করছেন, যেটা কথা বলছিলাম, বলছেন আছো অনল অনিলে চিরনভ নীলে শরীরে তখন, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তখন, তিনি সব কিছুর মধ্যে আছেন, এইটি বোধ হওয়াটার নাম বিজ্ঞান। একটু জলটা নেপালে গেছেন কি, একটু জলটা উনি বলেছেন, আমি তো এমন একটা জায়গায় থাকি না, প্রায় গান ভুলে যাচ্ছি। সেটা কেউ কখনো করেছে? আমার কৃতিত্ব নয়, সুজয় মুখার্জি। Yeah.
দেবো আমাদের স্বপ্নভরের।